যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি মালবাহী ট্রেন চালু করেছে চীন প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত চীনা শহর ইইউ থেকে যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত বিস্তৃত বারো হাজার কিলোমিটার দীর্ঘ এই লাইনটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল লাইনের খেতাব অর্জন করেছে বিশ্ব আন্তর্জাতিক সংযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তাই সুদূর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে একের পর এক রেল সংযোগ স্থাপন করে চলেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীন ইতালি আর স্পেনের পর এবার তাদের রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের লন্ডন আর চীনের ইউ শহরের মধ্যে গত জানুয়ারি মাসে এই রেল লাইন উদ্বোধন করা হয় ওই সময় চীন থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন প্রায় তিন সপ্তাহ ভ্রমণ শেষে যুক্তরাজ্য পৌঁছায় সেখান থেকে গত দশই এপ্রিল আটাশিটি কন্টেইনার ভর্তি মালামাল নিয়ে ট্রেনটি ফের চীনের উদ্দেশ্যে রওনা দেয় ফ্রান্স বেলজিয়াম এবং জার্মানি পার হবার পর পোল্যান্ডে এক যাত্রা যাত্রাবিরতি নেয় ইস্ট উইন্ড বা পুবালি বাতাস নামের মালবাহী ওই ট্রেনটি বিরতি শেষে ট্রেনটি সেখান থেকে বেলারুশ কাজাকস্তান এবং রাশিয়া হয়ে উনত্রিশে এপ্রিল চীন পৌঁছায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে এই সেবার ফলে দুই দেশের ব্যবসায়ীরাই লাভবান হবেন যুক্তরাজ্য থেকে পণ্য পরিবহনে পথে যেখানে সাত সপ্তাহ সময় লাগত এখন সেখানে লাগছে তিন সপ্তাহেরও কম নিঃসন্দেহে এই উদ্যোগ বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে বিশ্বের দীর্ঘতম ট্রেন লাইনটি চীনের ইউ থেকে স্পেনের মাদ্রিদ পর্যন্ত বিস্তৃত যা ইউ থেকে লন্ডন পর্যন্ত সংযোগের চাইতে প্রায় এক হাজার কিলোমিটার বেশি দীর্ঘ ওয়াহিদুর রহমান দীপ্ত বার্তাপক্ষ